দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোলাটে। এবং আপনারা দেখছেন এখানে যে গরুগুলো বাঁধা আছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের একটু দেব। আমরা দেখছি ওই পাশে এক ভাইকে গরুগুলো নাকি বিক্রি করে দিচ্ছেন, আমরা দেখব শুনবো এবং যিনি কিনেছেন তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। ওই যে ভাই ওই পাশে, কত দিয়ে কিনলে বলা যাবে? ২১০ ১০৫ করে, ২১০ ১০৫ করে ২১০ লটে কিনে নিলেন। ওই পাশে এক মহিলা কাস্টমারকে দেখছি আমরা, উনিও এসেছেন আসলে হাটে। আমরা ওই যে দেখছেন ওই পাশে দাঁড়িয়ে রয়েছে, এটা কয় দাঁত? এটা কয় দাঁত? এটা দাঁত হয় নাই, একটারও দাঁত হয় নাই। আচ্ছা, এখানে একটা, তারপরে কোনটা? তারপরে কোনটা? এটা এটা এইগুলোটা সরান তো একটু, এটা হয় না, এটা হয় একের গরু। এটা কত? এটা এটা কত? কোনটা? জোড়াটাই দিচ্ছেন ২১০, এই দুটা দিচ্ছেন ১৭০। আচ্ছা, ওনারা কোথা থেকে আসছে? কেনারি। ওই যে আমি বলি না যে সরাসরি আমার কাছে আসলে গরু পাবেন। আচ্ছা, আমার কাছে সরাসরি আসলে পাবেন, হ্যাঁ, কারো মাধ্যম লাগবে না। হ্যাঁ, আমি নিজে দিতে পারবো। নিজে দিতে পারবেন? নিজে দিতে পারবো। ওনারা সরাসরি স্বামী স্ত্রী চলে আসছে? আচ্ছা আচ্ছা, হাতে দেখা করছে, যোগাযোগ করছে, যখন দাম দর করছে। হ্যাঁ হ্যাঁ, এই দুটা দিলেন হচ্ছে ১৭০, আর এই দুটা দিলেন ২১০, আর ওইটা কত দিচ্ছেন? এটা দিচ্ছেন ৯০, এটা ব্রাহ্মা বাচ্চা বলছেন আপনি, এটা দিচ্ছেন ৯০। এই হচ্ছে আপনার ৫টা গরু ছিল, নিয়ে নিল ওনারা, আর এটা একটা আছে, এটা ছোট হচ্ছে। হ্যাঁ, আরো দু তিনটা গরু কিনে দিতে হবে। তো চলেন আমরা দেখি, চলেন আমরা দেখি, আমরা দেখি আমরা কিভাবে কিনছেন। কেরানীগঞ্জের খামারি, মানে ওনারা সকাল থেকে মানে ঘুরান খাইছে খুব আর কি। হ্যাঁ, এখন আসে আপনাকে ধরছে। আচ্ছা, তো ওনারা তো কথা বলবেন না? বললো গরু কিনা ওরা কত যে ভাঙে গরু কিনতে হয়, বিরাশি চায় ৭৫ বললাম।
আচ্ছা দেখি আরো কিছু তথ্য আমরা আপনাদের দিতে পারি কিনা কেরানীগঞ্জের খামারি স্বামী স্ত্রী যারা এসেছে না তাদের জন্য যে গরুগুলো কিনছেন কত বলছেন দঙ্গা খুটাল খুটাল ডোঙ্গা আচ্ছা ঝালিকাটা আপনি ঝালি কাটা বলছিলেন আর উনি কাটা বলছেন কাটা হাজারে বলছি তাহলে কটা কটা হলো ওনাদের পাঁচটাই হয়েছে আর আরো তিনটা লাগবে আচ্ছা হ্যাঁ দেখা যাবে বৃষ্টি আছে ধৈর্য ধরে করুন কিন্তু ধৈর্য ধরে করুন কিন্তু একজন একটা ইয়ে দিচ্ছি মানে চলুন আমরা আর কিছু দেখি কোনগুলো দাম করছেন আপনি একটু দেখি কত কাটা বান্ডিল সুযোগ নিচ্ছেন নাকি ভাই কারণ আমি দাম এমন করে বলবো যদি আমার পার্টি না নেয় আমি নিজে নিব বুঝতে পেরেছেন যে আমি নিজেই নিব কারণ আমি নিজে একজন ব্যবসায়ী ওনাকে ভালো লাগছে না হ্যাঁ আমি আমার টাকা ফেলাবো ঠিক আছে না ভাই আছে দেখে নিব পরে কত বলছেন 80 ভাগে দিয়েছিলাম ভাই 86 দাম দিয়েছিল কিন্তু লেসটা ভাঙা নিতাম কম বেশি করে আচ্ছা বুঝতে পারছেন কিন্তু লেসটা দেখিনি লেসটা ভাঙা
ولكن هذا هو المكان الذي يمكن ان يكون هناك افضل من اجل ان يكون هناك افضل من اجل ان يكون هناك افضل من اجل দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন কেরানগঞ্জের খামারে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম আমরা আপনাদের বলবো যেখান থেকে আপনারা এই ধরনের গরু কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা